জাতিসংঘের জিরো ওয়েস্ট অ্যাডভাইজরি বোর্ডের প্রথম সভায় যোগ দিলেন ডক্টর ইউনুস। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কর্তৃক গঠিত জাতিসংঘের অ্যাডভাইজরি বোর্ড অফ এমিনেন্স পার্সনস অন জিরো ওয়েস্টের অন্যতম সদস্য নোবেল লরিয়েটস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গত 1 নভেম্বর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত উক্ত বোর্ডের প্রথম সভায় যোগদান করেছেন। অ্যাডভাইজরি বোর্ডের চেয়ারপারসন তুরস্কের ফার্স্ট লেডি মিসেস এমিনে এরদোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রফেসর মোহাম্মদ ইউনুস ছাড়াও আরও যোগ দেন ইউএন হ্যাবিটেটের নির্বাহী পরিচালক মাইমুনা মোহাম্মদ শরীফ, জাতিসংঘ মহাসচিবের পলিসি এক্সিকিউটিভ অফিসারের দায়িত্বপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জেনারেল মিস্টার গাই রাইডার সহ বিশ্বখ্যাত ব্যক্তিবৃন্দ। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডক্টর ইউনুস সেন্টার। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বোর্ড সদস্যগণ বোর্ডের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং চূড়ান্ত কর্মপরিকল্পনা অনুমোদন করেন। কর্মপরিকল্পনা গ্রহণের সময় বিভিন্ন দেশে শূন্য অপচয় বিষয়ক সর্বোত্তম উদ্যোগ সমূহকে এগিয়ে নিয়ে যেতে সেগুলোর উপর জোর দেওয়া হয়। ডক্টর ইউনুস তরুণদের দ্বারা পরিচালিত 3-0 ক্লাব প্রতিষ্ঠা ইউনুস এনভায়রনমেন্ট হাবের অধীনে বিভিন্ন জিরো ওয়েস্ট সোশ্যাল বিজনেসকে ত্বরান্বিত করে এবং শূন্য অপচয় নগরী গড়ে তোলার জন্য গাইডলাইন প্রণয়নের উপর বিশেষভাবে গুরুত্ব দেন। সভায় উপস্থিত ইউনুস এনভায়রনমেন্ট হাবের সহ প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টানা জেগার প্রস্তাবিত এই উদ্যোগগুলোর গুরুত্বের উপর বিশেষভাবে জোর দেন। গত 1 নভেম্বর 2023 তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত জাতিসংঘের অ্যাডভাইজরি বোর্ড অফ এমিনেন্ট পার্সনস অন জিরো ওয়েস্টের প্রথম সভায় বোর্ডের সভাপতি তুরস্কের ফার্স্ট লেডি মিসেস এমিনো এরদোয়ানের উপস্থিতিতে জিরো ওয়েস্ট ডিক্লারেশনে স্বাক্ষরিত করেছে নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনুস। অ্যাডভাইজরি বোর্ডের প্রাথমিক লক্ষ্য সমূহ হল স্থানীয় এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন শূন্য অপচয় উদ্যোগ সমূহের পক্ষে প্রচারণা চালানো এবং সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এক্ষেত্রে সর্বোত্তম উদ্যোগ এবং সফল কাহিনী এবং অভিজ্ঞতাগুলো তুলে ধরা, এ সংক্রান্ত বিভিন্ন কারিগরি সমীক্ষার পক্ষে প্রচারণা চালানো, মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রাসঙ্গিক তথ্য সময়ে মানুষের কাছে পৌঁছে দিতে নিয়মিতভাবে বিভিন্ন প্রতিবেদন, সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট আর্টিকেল সহ বিভিন্ন উপায় তুলে ধরা, প্রতি বছর 30 মার্চকে আন্তর্জাতিক শূন্য অপচয় দিবস হিসেবে বৈশ্বিকভাবে পালন করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি। গত 1 নভেম্বর 2023 তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত জাতিসংঘের অ্যাডভাইজরি বোর্ড অফ এমিনেন্ট পার্সন অন জিরো ওয়েস্টের প্রথম সভায় যোগদানকারী নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুস তুরস্কের ফার্স্ট লেডি মিসেস এমিনা এরদোয়ান জিরো ওয়েস্ট অ্যাডভাইজরি বোর্ড গ্লোবাল জিরো ওয়েস্ট আন্দোলনের চূড়ান্ত লক্ষ্যকে বিভিন্ন কার্যকর কর্মসূচির মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। অ্যাডভাইজরি বোর্ডের চেয়ারপারসন তুরস্কের ফার্স্ট লেডি মিসেস এমিনে এরদোয়ান সভায় যোগদানকারী সদস্যদের একটি শূন্য অপচয়ের পৃথিবী গড়ে তুলতে টেকসই সমাধান প্রতিষ্ঠায় তাদের অবিচল প্রতিশ্রুতির জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, তাদের লক্ষ্য হল একটি অপচয় শূন্য জীবনের প্রতিশ্রুতির আহ্বান পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে অবিচলভাবে কাজ করে যাওয়া। তিনি বিশ্বাস করে যে তাদের এই সভাদের নিজ নিজ দেশ এবং সার্বিকভাবে পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।